চিংড়ি মাছের আনকমন একটা মজার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকেই এই রেসিপিটা এখনও রান্না করে খান নাই, যদি খেয়ে থাকেন বা খান তবে বলতে হবে যে আসলে এটা মজার রেসিপি। তো আমি ফ্রিজে চিংড়ি মাছ আস্তে আস্তেই ফ্রোজেন করি, আর এই মাছগুলোতে প্রচুর পরিমাণে ডিম আছে। এই ডিমগুলোকে আমি নিয়ে নিব প্রসেস করে, আর ফ্রিজে ছিল বড় চিংড়ি মাছের হাত পা, এগুলোর ভিতরে প্রচুর নির্যাস, এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নির্যাসগুলো আলাদা করে নিব। এই যে মোটা মোটা পাগুলো দেখছেন, এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছের নির্যাস আছে। আর এই রেসিপিটা রান্না করতে নিয়েছি তরতাজা ফ্রেশ কিছু কালো বেগুন। এই কালো বেগুন কিন্তু আমাদের বিক্রমপুরের একটা জনপ্রিয় সবজি। বেশি করে পানি নিয়েছি, চিংড়ি মাছগুলোকে এভাবে কষলে কষলে ধুয়ে ধুয়ে ডিমগুলো পানির সাথে নিয়ে নিয়েছি, পরে পানিটা ছেঁকে ডিমগুলো নিয়ে নিব। তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে চিংড়ি মাছের হাত পাগুলো ব্লেন্ড হয়ে গেছে, এটা পুরো মিহি হবে না কিন্তু এটার ভিতরে নির্যাসটা বের হয়ে যায়। তো চামচে চেপে চেপে আমি নির্যাসগুলো খুব ভালোভাবে নিয়ে নিব। আর এই কাজটা কিন্তু হাতে করতে গেলে হাতে কাটা ফুটবেই, অবশ্যই আমার ফুটেছিল। চেপে চেপে একেবারে শুকনো করে ফেলেছি, আর ব্লেন্ডারটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিলাম। যদি নির্যাস থেকে থাকে তাহলে ধুয়ে ছাঁকা হয়ে যাবে। তো এই যে এই খোসাগুলো, এগুলো আমি ময়লার বালতিতে ফেলে দিব। তো এই যে নির্যাসটা কিন্তু ঘন হয়েছে, এটা তরকারিতে দিলে আরও বেশি ঘন হয়ে যাবে। পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজের সাথেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথেই ভাজবো, তো চিংড়ি মাছটাও ভাজতে হয়, সেজন্য আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। এখন সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব। তো চিংড়ি মাছটা একটু ডিপ ফ্রাই করে ভাজবো যেন তরকারিটা খুব সুন্দর একটা ঘ্রাণ করে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা আপনার প্রিয়জনের সাথে। চিংড়ি মাছের হাত পায়ের যে নির্যাসটা সেটা আমি ঢেলে দিব এর মধ্যে যখন পেঁয়াজটা আর মাছটা ভাজা হয়ে যাবে। তো এটাকেও নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা করে নিব। তো যেহেতু এটাকে ভাজবো আমি সাথে মশলাটা দিয়ে একসাথে ভেজে নিব। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়া গুঁড়া দিলাম। আমি এখানে জিরা গুঁড়া ব্যবহার করব না, কারণ চিংড়ি মাছে আমার কাছে জিরা গুঁড়া ভালো লাগে না, জিরার ঘ্রাণটা ভালো লাগে না, চিংড়ি মাছের ঘ্রাণই ভালো। তো ভাজা ভাজা করতে করতে কী পরিমাণে লালচে করে ফেলেছি, আর এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এ পর্যায়ে এটা থেকে একটুখানি নিয়ে ভাত মেখে খাওয়া যায়, কিন্তু অনেক মজার হয়। তো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুন কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন বেগুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। বেগুনটা আমি পরেই দিলাম কারণ আমি চাই বেগুনটা একটু আস্ত আস্ত থাকবে, দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। তো বেগুন যদি আরও আগে দিতাম তাহলে বেগুনটা গলে যেত। তো বেগুনটা ভাজা ভাজা করে একটু কষিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম, কারণ বেগুন সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না। এখন আবার আমি নেড়ে চেড়ে পানিটাকে একটু শুকিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে নিলাম যেন বেগুনটা সিদ্ধ হয়ে যায়। তরকারি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় আমি চুলায় রাখবো। তো এই তরকারিটা দেখতেও কিন্তু সুন্দর, খেতে অসম্ভব মজার। আর এই তরকারি দিয়ে ভাত খেতে বেশি তরকারির প্রয়োজন হয় না, অল্প একটু তরকারি হলেই দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে।